আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি ভারতীয় পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিক ট্রান্সশিপমেন্ট শুরু ভারী বর্ষণে বাড়ছে নদ-নদীর পানি দীর্ঘমেয়াদী বন্যার সংখ্যা জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি আগস্টের 1 তারিখে পবিত্র ঈদুল আজহা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিতর্কের মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদত্যাগপত্র জমা দেন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আবুল মান্নান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিতে অনিয়ম জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল ডাক্তার আজাদের বিরুদ্ধে বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্ট অবশেষে পদত্যাগ করলেন সমালোচনার মুখে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রোববার দুদকের অনুসন্ধানী দল গিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরে তার দুদিন পরই পদত্যাগ করলেন আবুল কালাম আজাদ করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে চিকিৎসা কার্যক্রম সহ নানা বিষয় নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি N95 মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহের ঘটনায় বিতর্কিত ছিলেন আবুল কালাম আজাদ সবশেষ রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে রিজেন্ট হাসপাতালকে কোভিড চিকিৎসার দায়িত্ব দিয়ে সমঝোতা স্মারক সই করা হয় কিন্তু র্যাবের অভিযানে বেরিয়ে আসে হাসপাতালের মেয়াদীর্তীর্ণ লাইসেন্সের বিষয়টি এছাড়া নমুনা পরীক্ষা না করেই সনদ দিত রিজেন্ট এ নিয়ে বিতর্ক শুরু হলে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওই ব্যাখ্যায় ক্ষুব্ধ হয়ে 12 জুলাই অধ্যাপক আজাদকে শোকজ করে মন্ত্রণালয় বিতর্ক আর সমালোচনার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ মমিনুর রিপন এটিএন বাংলা এদিকে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে তিনজনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এর আগে বর্ণির একটি হোটেল থেকে মধ্যরাতে ফয়সালকে গ্রেফতার করে র‍্যাব রিপোর্ট করছেন মাহমুদুর রহমান গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা এদিকে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত করোনা পরীক্ষার নামে নানা অনিয়মের অভিযোগে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় গুলশান থানায় মামলা করে র‍্যাব এতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম ও অভিযানের সময় গ্রেপ্তার দুজনকে সুনির্দিষ্ট করে আসামি করা হয় এছাড়াও অজ্ঞাত আরও 4-5 জনের নাম উল্লেখ করা হয় মামলায় আত্মগোপনে থাকা প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দিনের ছেলে MD ফয়সাল আল ইসলামকে মধ্যরাতে বনানীর সুইট ড্রিম হোটেল থেকে গ্রেপ্তার করে র‍্যাব মূলত ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী যে অংশটুকু আছে মেডিকেল কলেজ সেখানে কিন্তু র‍্যাব কোনো অভিযান পরিচালনা করেনি সুতরাং সেই অংশটুকু সিলগালা করার কোনো প্রশ্নই আসে না উল্লেখযোগ্য সংখ্যক রোগী বর্তমানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অবস্থান করছে এর ধারাবাহিকতায় আর বর্তমান করোনা মহামারীর সময়ে এই বিষয়টাকে মানবিক দিক বিবেচনা করে আমরা সিলগালার বিষয়টি পর্যালোচনা করছি এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে
অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরও করোনার অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। শুধু তাই নয়, প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 10 হাজার টাকা। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করে প্রতিবেদন দেয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করে একই জিনিস বারবার ব্যবহারেরও অভিযোগ পেয়েছে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার র্যাবকে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়। প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করলেও গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা পুলিশ ডিবিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা হেফাজতে 10 দিনের রিমান্ডে রয়েছে শাহেদ করিম। গত 6 জুলাই নানা অনিয়মের অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের পরিপত্রে বলা হয়, সরকারি বেসরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নির্দিষ্ট করতে বলা হয়েছে। একই সাথে শপিং মল, বিপণী বিতান ও দোকানের ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মার্কেট ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। সকল ধরনের গণপরিবহনে চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও মালিক সমিতিকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গার্মেন্টস ও শিল্প কারখানায় কর্মরত সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2709 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3057 জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা অনুপাতে এর হার এখনও ঊর্ধ্বমুখী। একই সাথে বাড়ছে সুস্থতার হারও। হুমায়ুনের রিপোর্ট। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। করোনা ভাইরাসে এ নিয়ে 2709 জন মানুষ প্রাণ হারালেন বাংলাদেশে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে এদেশে করোনা মহামারীর দুর্যোগ কমতির দিকে। সংস্থাটির সোমবারের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ প্রায় 15 ভাগ এবং মৃত্যুহার প্রায় 13 ভাগ কমেছে। একই সাথে সুস্থতার হার বেড়েছে 16 ভাগ। যদিও 210,510 জন রোগী নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 16তে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3057 জন। এ পর্যন্ত শনাক্ত 210,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70%। জুন মাসে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20 থেকে 21 ভাগের মধ্যে থাকলেও এ মাসে তা সর্বোচ্চ 25 ভাগে পৌঁছায়। গত 24 ঘন্টায় শনাক্তের হার 23.7। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 41 জনের মধ্যে 15 জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী রয়েছেন 23 জন। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92%, এবং নারী 571 জন, 21.08%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 31 জন এবং বাড়িতে 10 জন। নতুন 1,841 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,15,000-এরও বেশি। সুস্থতার এ হার প্রায় 55 ভাগ। বুলেটিনে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে নিরাপদ পানি পান করা সহ বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ দেন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। নিরাপদ পানি পান করবেন যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
করোনায় আক্রান্ত হয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে গত 5 জুলাই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করা হয়। 7 জুলাই তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় দীর্ঘমেয়াদি বন্যার শঙ্কা করছেন উত্তর মধ্যাঞ্চলের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। এই কষ্ট সহসাই শেষ হবার কোনো লক্ষণ নেই। বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন দুর্ভোগ শুরু হচ্ছে দুর্গত এলাকাগুলোতে। আগামী কয়েকদিনে এ চিত্র আরো ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বন্যার্ত মানুষরা। করোনার দুর্যোগ কমার লক্ষণ নেই, সাথে বন্যা মোকাবেলায় রীতিমতো বিপর্যস্ত দেশের 9 জেলার অন্তত 3 লাখ মানুষ। ব্রহ্মপুত্রের পানি দখল করে নিয়েছে শেরপুরের 11টি ইউনিয়ন। গত 5 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। যমুনার পানিতে বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত জামালপুরের 8 পৌরসভার 10 লাখ মানুষ। বেড়িবাঁধে একই স্থানে গবাদি পশুর সাথে ভাগাভাগি করে চরম কষ্টে দিন কাটছে স্থানীয়দের। এখন ঘরের ভিতরে এক বক পানি, ঘরের ভিতরে যাইতে পারি না, বাইরে তো যাবো কাজ করবো জায়গা নাই, আমরা খুবই কষ্টে আছি। পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে নেত্রকোনায়। প্রমত্তা পদ্মা কিনে নিয়েছে শরীয়তপুরের 4 উপজেলার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। নাটোরে বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তাতে তলিয়ে গেছে সিংড়া ও নলডাঙ্গা এলাকার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি। আশ্রয়ের সন্ধানে দুর্গত মানুষ ছুটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। নীলফামারীতে আবারও বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে রাজবাড়িতে, পদ্মা আর সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগস্টের প্রথম সপ্তাহের আগে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা নেই। নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া ঢাকা জেলার আশেপাশে নদীগুলোর পানি বৃদ্ধি আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারেও বলে জানানো হয়েছে সতর্কীকরণ বার্তায়। বার্তায় আরও বলা হয় সব মিলিয়ে এ দফায় 20 থেকে 25টি জেলা বন্যা কবলিত হতে পারে। গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে আরও কিছুদিন তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সতর্কীকরণ বার্তায়। টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সকাল থেকে অঝোর বৃষ্টিতে নগরবাসীর দৈনন্দিন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। হাইবুর রহমান, ওভির রিপোর্ট। টানা বৃষ্টি ভিজিয়েছে পুরো নগরকে, ডুবে গেছে পথঘাট। যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। বৃষ্টির কারণে পুরান ঢাকার বেশ কিছু সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ধানমন্ডির বিভিন্ন এলাকা, 27 নম্বর মোড়, মিরপুর রোড সহ রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে গেছে পানিতে। সিটি কর্পোরেশন যদি ঠিকঠাক মতো যদি পরিষ্কার না করে তাহলে তো এরকম জলাবদ্ধতা সারা বছরই থাকবে কম বেশি। সরকারের কাছে যদি জলদি এগুলো ঠিক করে আমাদের জনমানবের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। বৃষ্টিতে ভিজেই অনেকে গেছেন কর্মক্ষেত্রে, আবার জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। বেশ কিছু দোকানপাটেও উঠে গেছে পানি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। আমরা দিনমজুরি বানু কাজ করতে পারি না, কেউ আমাদের বদলাও লয় না, কিছু না, আমাদের খাইতে লইতে অসুবিধা হয়। বৃষ্টিতে সমস্যা অনেক, খেপ খুব নাই বিস্তাসি। জলাবদ্ধতার কারণে সড়কে বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি, এর ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। প্রতি বছর এই সময়টাই রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।
তাই সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু করলো ভারত। মঙ্গলবার দুপুরে ভারতীয় পণ্য বোঝাই চারটি কন্টেইনার নিয়ে এমভি সেজুতি নামে জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সড়কপথে কন্টেইনারে পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান এটি। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্টের সব শর্ত মেনে অপারেশন পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নানা আলোচনা সমালোচনার পর চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহন শুরু করল ভারত। পরীক্ষামূলক ব্যবহারের অংশ হিসেবে ইতিমধ্যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে 221টি পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর এসেছে এমভি সেজুতি জাহাজ। এতে ইস্পাত ও ডালবোঝাই চার কন্টেইনার, ট্রান্সশিপমেন্ট পণ্য রয়েছে। বন্দর ও কাস্টমসের দাপ্তরিক কাজ এবং মাশুল পরিশোধ শেষে সড়কপথে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে যাবে কন্টেইনারগুলো। আপাতত চারটি কন্টেইনার আসছে। এই চারটি কন্টেইনার আমরা আমাদের নির্ধারিত ট্যারিফ অনুযায়ী ফি আমরা নেব এবং বাকি কাস্টমসের স্ক্যানিং চার্জ সহ ডকুমেন্টেশন চার্জ এবং অন্যান্য চার্জ তারা নেবে এবং এটা বাই রোডে চট্টগ্রাম থেকে আকাউরা হয়ে আগরতলা যাবে। ট্রায়াল রানের মাধ্যমে শুরু হওয়া এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ট্রান্সশিপমেন্টের চাপ বাড়ার আগেই বন্দরের সক্ষমতা বৃদ্ধির দাবি তাদের। বাংলাদেশ এবং ভারতের দুই দেশের ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হবে, যা কিনা বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুপ্রতিম যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরও উচ্চ মাত্রায় নিয়ে যাবে বলে বিশ্বাস করি। বন্দর ব্যবহারকারীরা বলছেন মাশুলের বিনিময়ে ট্রান্সশিপমেন্ট সমর্থনযোগ্য, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকার তাগিদ তাদের। ভারতের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে আমরা তাদের ট্রানজিট পরিচালনা করবো। এটি কিন্তু বন্দরের, যে কোনো বন্দরের একটি সক্ষমতার জায়গা। চট্টগ্রাম বন্দর এইভাবে সক্ষম। অবশ্য বন্দর কর্তৃপক্ষের দাবি ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মেই সব করা হবে। আমরা যে চুক্তিগুলো করছি সেই চুক্তিগুলোতে এক্সপার্ট রাখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করে উইন উইন আপনার পজিশনে আমাদেরকে আপনার চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তির শুরুতে ট্রান্সশিপমেন্টের জন্য ডেডিকেটেড জেটি দাবি করেছিল ভারত, কিন্তু জেটি স্বল্পতার কারণে বার্থিংয়ে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী 1 আগস্ট শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। ১৯৭৫ পনেরোই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পনেরোই আগস্ট উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ সম্পর্কিত এ সভা থেকে সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে সীমিত পরিসরে শোকের মাস আগস্টে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে পিছিয়ে দিয়ে এই হত্যাকাণ্ডই ছিল সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড, যেখানে অবলা নারী, অবুঝ শিশু, যেখানে অন্তঃসত্ত্বা নারী হত্যাযজ্ঞের শিকার হয়েছে। 15 আগস্ট প্রাইম টার্গেট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, আর 21 আগস্ট হত্যাকাণ্ডের প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। এখনো তার জীবন নিরাপদ এটা আমরা ভাবতে পারি না। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। অক্সফোর্ডের পর নিজেদের উৎপাদিত ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পর সফলতার দাবি করেছে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটি জানিয়েছেন তাদের আবিষ্কার করা ভ্যাকসিন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এদিকে করোনা ভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়নে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়।
করোনা মহামারীর শুরুর পরে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালায় বিশ্বের বিভিন্ন দেশ, কিন্তু এরই মধ্যে মানবদেহে পরীক্ষা করে সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর একদিন পর ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনাল মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়ো এনটেক। গবেষকরা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিতেও 60 জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে এই ভ্যাকসিন প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এবং তার প্রতিষেধক কী হবে, সেসব বিষয় নিয়ে এখন চলছে গবেষণা। এদিকে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিন পরীক্ষার জন্য রাজি হয়েছে ভারতও। দেশটির ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, ভারতে সম্প্রতি করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আগামী এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি পরীক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে টানা 5 দিন আলোচনার পর করোনাভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়নে একটি চুক্তিতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ চুক্তিতে জোটভুক্ত 27টি দেশের মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসাবে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে প্রায় 57,000 মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন 372 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 38,31,000 ছাড়িয়েছে, মৃত্যু প্রায় 1,41,000। ভারতে করোনা ভাইরাস মহামারীর রূপ দেখা দিয়েছে অনেকদিন আগেই, আর যতদিন যাচ্ছে ততই সংক্রমণ ছড়াচ্ছে। গত 24 ঘন্টায় ভারতে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে 37,000-এরও বেশি মানুষ, মারা গেছেন 590 জন। দেশটিতে এ পর্যন্ত 11,55,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু ছাড়িয়েছে 28,000। এদিকে দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভার 2 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 1,47,64,000 ছাড়িয়েছে, মারা গেছে 6,11,000-এরও বেশি মানুষ। প্রতিবছর ছোট ছোট নৌকা কিনতে দক্ষিণাঞ্চলের বৃহত্তম শতবর্ষী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুরিয়ানা নৌকার হাটে ছুটে আসেন বিভিন্ন এলাকার বিল অঞ্চলের মানুষ। বিল এলাকায় যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্যই মূলত এসব নৌকা ব্যবহার করা হয়। তবে এবছর স্থায়ীভাবে পেয়ারা এবং আমড়ার উৎপাদন কম হয়, কমেছে নৌকার চাহিদা, আর এর সাথে যোগ হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ, ফলে ক্রেতার উপস্থিতি কমেছে ঐতিহ্যবাহী এই নৌকার হাটে। গত বছরের তুলনায় এবছর নৌকার বিক্রি 1/3 নেমে এসেছে। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় 4 মাস পর একক অনুশীলনের মধ্য দিয়ে ক্রিকেটারদের মাঠে ফেরাতে শুরু করেছে বিসিবি। কিন্তু ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আরও বেশি সময় লাগতে পারে, দেশের বর্তমান করোনা পরিস্থিতি এমনটাই আভাস দিচ্ছে। ফলে বিদেশের মাটিতে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। বর্তমানে লঙ্কানদের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থগিত হওয়া সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ। দুই বোর্ডের আলোচনার মাধ্যমে সূচি চূড়ান্ত করা হবে, জানিয়েছে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। সরকারের অনুমতি পেলে সেপ্টেম্বর অক্টোবরে আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহের সভায় সূচি ও পরিকল্পনা চূড়ান্ত করে সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল। করোনা ভাইরাসের কারণে মার্চে আইপিএলের আয়োজন স্থগিত করা হয়েছিল। সেপ্টেম্বর অক্টোবর টি-20 বিশ্বকাপও স্থগিত করা হয়েছে, ফলে সেই সময়টাতে বিশ্বকাপ বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করতে চায় বিসিসিআই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ।
ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি। ভারতীয় পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিক ট্রান্সশিপমেন্ট শুরু। ভারী বর্ষণে বাড়ছে নদ নদীর পানি, দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা, জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ। এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, আগস্টের এক তারিখে পবিত্র ঈদুল আজহা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।